যে কোনো ধরনের সাময়িকী বা সংবাদ পরিক্রমার কাজ শুরু করা হয় একটি প্রধান খবর দিয়ে। এই খবরের শিরোনামকে লিড নিউজ বা প্রধান শিরোনাম হিসেবে অভিহিত করা হয়। বর্তমান উদাহরণে ধরা যাক, সাময়িকীর নামের নিচে প্রথম খবর বা লেখার শিরোনাম থাকবে 2 কলাম জুড়ে। এজন্য টেক্সট কন্টেন্ট টুল সিলেক্ট করে সাময়িকীর নামের নিচে আনুমানিক 2-3 সেন্টিমিটার জায়গা ছেড়ে প্রথম কলামের বাম মার্জিন থেকে নিচের দিকে কোনাকুনি ড্র্যাগ করতে হবে। এতে প্রাথমিকভাবে টেক্সট বক্স তৈরি হয়ে যাবে। 2 কলামের আড়াআড়ি মাপ হচ্ছে 4.278 ইঞ্চি। এ মাপে বক্স তৈরির জন্য পৃষ্ঠার নিচের দিকে মেজারমেন্ট টুল বক্সের পেজ সাইজ এডিট বক্সে উইডথ ঘরে 4.278 ইঞ্চি টাইপ করতে হবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিতে হবে, পাশাপাশি 2 কলামের মাপে বক্স তৈরি হয়ে যাবে। বক্সের নিচের দিকের মাপ অক্ষরের মাপ অনুযায়ী ছোট বড় করে নেওয়া যাবে। টেক্সট বক্সটি লেখার উপর দিয়ে থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে না। বক্সের নিচ থেকে লেখা সরিয়ে দেওয়ার জন্য টেক্সট বক্সটি সিলেক্টেড থাকা অবস্থায় বা সিলেক্ট করে আইটেম মেনু থেকে রান অ্যারাউন্ড সিলেক্ট করলে মডিফাই ডায়ালগ বক্স আসবে। মডিফাই ডায়ালগ বক্সের রান অ্যারাউন্ড ট্যাবে ক্লিক করে সক্রিয় করতে হবে যদি না থাকে। টাইপ ড্রপডাউন তালিকা থেকে আইটেম সিলেক্ট করতে হবে। ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে। ডায়ালগ বক্স চলে যাবে। শিরোনামের বক্সের নিচ থেকে লেখা প্রবাহিত হবে। শিরোনামের বক্সটি স্পষ্ট দেখা যাবে। এবার মূল লেখা থেকে শান্তির প্রতীক কবুতর সিলেক্ট করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এক্স বোতামে চাপ দিয়ে কাট করতে হবে। টেক্সট কন্টেন্ট টুলে ক্লিক করে সিলেক্ট করতে হবে। বক্সের ভেতরে ক্লিক করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে ভি বোতামে চাপ দিতে হবে। টেক্সট বক্সের ভেতরে শিরোনাম হিসেবে শান্তির প্রতীক কবুতর বসে যাবে। শান্তির প্রতীক কবুতর লেখাকে প্রয়োজন অনুযায়ী ছোট বড় করা, পাশাপাশি প্রসারিত ও সংকুচিত করা, রং প্রয়োগ করা ইত্যাদি কাজ করার জন্য লেখা সিলেক্ট করে নিতে হবে যদি না থাকে। স্টাইল মেনুর ক্যারেক্টার কমান্ড দিলে ক্যারেক্টার অ্যাট্রিবিউটস ডায়ালগ বক্স আসবে। ক্যারেক্টার অ্যাট্রিবিউটস ডায়ালগ বক্সের ফন্ট তালিকা থেকে ফন্ট নির্বাচন করা যাবে। সাইজ তালিকা থেকে অক্ষরের আকার নির্বাচন করা যাবে। তালিকায় প্রয়োজনীয় মাপসূচের সংখ্যা না থাকলে সাইজ এডিট বক্সে ওই সংখ্যা টাইপ করতে হবে। যেমন এ বক্সে 30 টাইপ করে ডায়ালগ বক্সের অ্যাপ্লাই বোতামে ক্লিক করা হলো। ডকুমেন্টে ফন্টের পরিবর্তিত আকার প্রদর্শিত হবে। কালার ড্রপডাউন তালিকায় কয়েক প্রকার রঙের নমুনা দেখা যাবে। এই নমুনা থেকে সায়ান রং সিলেক্ট করা হলো। ডায়ালগ বক্সের অ্যাপ্লাই বোতামে ক্লিক করা হলো। ডকুমেন্টে লেখা সায়ান রং আরোপিত অবস্থায় প্রদর্শিত হবে। শেড এবং ওপাসিটি ড্রপডাউন স্লাইডার ব্যবহার করে রঙের ঘনত্ব কম বেশি করা যায়। স্কেল তালিকা থেকে হরাইজন্টাল সিলেক্ট করে ডান পাশের বক্সে 140 টাইপ করে ডায়ালগ বক্সের অ্যাপ্লাই বোতামে ক্লিক করা হলো। দেখা যাচ্ছে ডকুমেন্টে লেখা পাশাপাশি প্রসারিত হয়ে গেছে। ডান পাশের বক্সে 60 টাইপ করে ডায়ালগ বক্সের অ্যাপ্লাই বোতামে ক্লিক করা হলো। দেখা যাচ্ছে ডকুমেন্টের লেখা পাশাপাশি সংকুচিত হয়ে গেছে। স্কেল তালিকা থেকে ভার্টিক্যাল সিলেক্ট করে ডান পাশের বক্সে 140 টাইপ করে ডায়ালগ বক্সের অ্যাপ্লাই বোতামে ক্লিক করা হলো। দেখা যাচ্ছে ডকুমেন্টের লেখা উপরে নিচে প্রসারিত হয়ে গেছে। ডায়ালগ বক্সের ডান পাশে টাইপ স্টাইলস অংশে লেখায় বিভিন্ন বৈশিষ্ট্য আরোপ করার চেকবক্স রয়েছে। যে কোনো চেকবক্সে ক্লিক করে টিক চিহ্নযুক্ত করে অ্যাপ্লাই বোতামে ক্লিক করলে লেখায় আরোপিত বৈশিষ্ট্য প্রদর্শিত হবে। ডায়ালগ বক্সের কাজ শেষ করে ওকে বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং লেখা নতুন বৈশিষ্ট্যে বিন্যস্ত হয়ে যাবে। শিরোনামের বক্সের নিচের বাহুর রিসাইজ বক্সে ক্লিক ও ড্র্যাগ করে উপরের দিকে তুলে দিতে হবে।